কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে শুধু মাছ আর মাছ। জেলেদের জালে অতিরিক্ত মাছ পড়ায় নিতে না পেরে সৈকতে ফেলে দিয়ে চলে যায় জেলেরা, যার কারণে সৈকতের লাবণী, শৈবাল ও মাদ্রাসা পয়েন্ট পর্যন্ত মাছে ছেয়ে যায় সাগর তীর ও বালিয়াড়ি। সকালে জোয়ারের তোরে এসব মরা মাছ কুলে ভেসে আসে, আর এসব মাছ কুড়াতে জড়ো হয় পর্যটক সহ স্থানীয় শত শত মানুষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র উপকূলের কাছে কয়েকটি টলারে জাল বসিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এক পর্যায়ে মাছের বড় একটি ঝাঁক এসে পড়ে জেলেদের জালে, ছিঁড়ে যায় জাল, পরে জালসহ কুলে ভেসে আসে ঝাঁকে ঝাঁকে মাছ। পর্যটক আর স্থানীয়রা কুড়িয়ে নিচ্ছেন পোয়া, ইলিশ সহ নানা প্রজাতির হাজার হাজার মাছ। কেউ বস্তা ও পলিথিন ভরে নিয়ে যেতে শুরু করেন বাড়ি ঘরে, আর পর্যটকরা সৈকতেই শুরু করেন মাছ বিক্রি। মাছ বেশি আসাতে এরা এক অংশ ছাইড়া দিছে, যেহেতু নিতে পারতেছে না, মাছ সমুদ্র থেকে ভাইসা আসতেছে, তারপরে ভাবলাম যে একটা দুইটা ধরি। জেলেদের জালে অতিরিক্ত মাছ ধরা পড়েছে, তাই অতিরিক্ত মাছগুলো নিতে না পেরে সাগরে ফেলে দিয়েছে, জানালেন সৈকতের লাইফগার্ড কর্মীরা। জাল ছিঁড়ে যায়, যার ফলে হচ্ছে শত শত পর্যটক এবং স্থায়ী সহ হাজার হাজার মানুষ যার মত করে শেষে মাছগুলো ফ্রিতে নিয়ে গেছে। আর জেলা প্রশাসন বলছে এটি ব্যতিক্রম ঘটনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব নাকি অন্য কোনো কারণ এই ঘটনা ঘটেছে সেটি গবেষণা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট তারা স্যাম্পল নিয়েছে, তারা এগুলি নিয়ে দেখবে। গত কয়েক মাসের ব্যবধানে কয়েক দফায় সাগরে ভেসে এসেছিল অসংখ্য মরা জেলিফিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।